হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জো স্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি অনেকটাই ভালো আছি। এখন আশা করি তোমরা খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমাদের জমিরপুর, তো আজকে তোমাদের মজার একটা ভিডিও চলে আসছে, দেখে নাও। একদম কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে, দেখলে যথেষ্ট। তোমরা যেমন কুল ভালোবাসো, আমার মতন যারা যারা ভালোবাসো তারা তাদের ভিডিওটাও খুব ভালো লাগবে। তো নিয়ে এসছে বাবা জমি থেকে, বাবা মা নিয়ে এসছে জমি থেকে, তো বাছাবাছি করছে এখন, দেখতেই পাচ্ছ। ভালো কুল আর সব বিক্রি করা হবে, তো বিক্রিটা কে করবে আজকে? বিক্রিটা দেখো তো কী করতে পারে, ভালো বিক্রি দেখো। ব্যবসায়ী দার জামা কাপড়ের ব্যবসা ছেড়ে কি কুল বিক্রি করতে বসলাম? কুল কুল কে নেবে, কুল কে নেবে, কুল 50 টাকা কিলো, কে নেবে কুল, কুল কে নেবে 50 টাকা কিলো? আর এই জিনিসটা প্রতিটা মেয়ে, কোনো মেয়ে বাকি নেই যে এটা লোভনীয় না। আর যা মিষ্টি কুল, সত্যি অসাধারণ, সিরিয়াসলি। মানে রিভিউ, কুলের রিভিউ প্রচুর 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 এরকম। তো বুঝতেই পারছো তো শীতকাল মানেই হচ্ছে সরস্বতী পুজো, আর কুল থাক, কুল খাওয়া হবে না বা কুল। আর বাড়িতে কুল মানে সেখানে দুঃখের বিষয়, কিন্তু আমি খেতে পাচ্ছি না। একটা মুখে দিয়েছিলাম, খুব মিষ্টি, খুবই মিষ্টি, কিন্তু দুঃখের বিষয় জমিয়ে খাওয়াটা। ও মাখা করে আরামসে বসে বসে খাওয়া, সেইটা আর হচ্ছে না। কারণ বুঝতেই পারছো আমার তো, তোমরা জানো আমার শরীর খুব খারাপ, তো সেক্ষেত্রে আমার এটা কুল, কুল খেলে আরও আমার ঠান্ডা বসে যাবে, তাই জন্য কোনো কুল খাওয়া হচ্ছে না। পাশের বাড়ি সবাই যখন খাচ্ছে না, সিরিয়াসলি আমারও একটু চিপ দিয়ে, শরীরটা ভালো থাকলে খেতাম। তাই জন্য তাড়াতাড়ি তোমরা সবাই পে করো, যাতে তাড়াতাড়ি আমি ঠিকঠাক হয়ে যেতে পারি, যাতে আমিও ছাপিয়ে যেমন এসে হচ্ছে চলছে তেমনি যাতে এসে হচ্ছে। প্যাকেট করা হচ্ছে বাড়িতেই, বাবা মা গিয়ে তুলে নিয়ে এসছে, তো এখন প্যাকেট করে মাপা হচ্ছে বাড়িতেই, দেখতেই পাচ্ছ। খুবই মিষ্টি কুলগুলো, নিজেদের জমির কুল বলে না, সত্যি কথা খুবই মিষ্টি। এখনও যতজন খেয়েছে তারা সবাই জানে খুব মিষ্টি। কিন্তু কুলের জমি তোমাদের দেখাবো ভেবেছিলাম, কিন্তু সম্ভব হয়ে উঠলো না একটাই কারণে, সেটা হচ্ছে খুব কাটা, ওই জমিতে আমি ঢুকতে পারবো না, এর জন্য আমাকে নিয়ে যাওয়া হয় না, মা বাবাই যায়। তো তোমাদের দাদা বলেছে যাবে, আসলে যেদিন ছুটি থাকবে ও আর যাবে বলেছে বাবা মার সাথে। এদিক দিয়ে তোমার দাদা, দাদা কিন্তু জমি খুব ভালোবাসে, জমিতে মাঝে মধ্যে যায়, কিছু তোলা টোলা হলে ও ফাঁকা থাকলে ও যায় কখনো কখনো। তো দেখতেই পাচ্ছ সব কুল তোলা কুলে তুলে নিয়ে এসছে, এখন প্যাকেট করা হচ্ছে। আর এখানে বাচ্ছি, আমিও বাচ্ছি, মা বাচ্ছে, মা আর বাবা মিলে ভালো কুল এসে করছে, একসাথে বিক্রি করার জন্য সকালবেলা আড়তে নিয়ে যাওয়া হবে। আর আমি বাচ্ছি যেগুলো একটু ধরো নিচে পড়ে গেছে সেই কুলগুলো, সেগুলো তো বিক্রি করা যাবে না, সেগুলোকে আলাদা করে দিচ্ছি। তো ওগুলো অনেক সময় আমরা আশেপাশে দিয়ে, আশেপাশে অনেকেই নিয়ে নেয়, মানে এসে তারা খেতে চাইলে তাদের দেওয়া হয়, বা কিছু ভালো কুলের সাথে কিছুটা দেওয়া হয়। তো এইভাবে ফুলদমে কাজ চলছে আমাদের, তিনজনে মিলে ভিডিওটা করছিলাম। তো কথার অবস্থা আমি দিলাম না, ইচ্ছে করেই মিউটটা করলাম। গলার অবস্থা এতটাই সুন্দর ছিল যে তোমাদের সামনে এসে কথা বলতে একটু কেমন লাগছিল। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এটা আমি অসুস্থ অবস্থাতেও তোমাদের জন্য করলাম এই ভিডিওটা, তো প্লিজ পাশে থেকেও অনেক কষ্ট করে ভিডিও করি, কিন্তু জানি না কেন তোমাদের কি আদৌ কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সত্যিই বুঝতে পারি না। খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করি, কোনো ভিউজ থাকে না, ভিউজ দেওয়া হয় না, আমাদের মতন ছোট ছোট ইউটিউবারদেরকে ভিউজ দেওয়া হয় না,
সব থেকে এই জায়গাটা খারাপ লাগে যে ভিউজ দেওয়া হয় না, তার সাথে হচ্ছে এত কষ্ট করে করা হয় সেই ভিডিও ভিউজ হয় না, তার সাথে সাবস্ক্রাইবার নেই। বলো আমরাও তো কষ্ট করে করছি, সামান্য যারা বড় বড় ইউটিউবার তাদের ছোট্টখাট্ট যদি তারা বলে যে চুল বানছি সেইটুকুতেও ভিউজ কত, ঝগড়া করছে তাদের ভিউজ, কিন্তু আমরা খেটে যে যেগুলো দেখাই তোমাদেরকে জানাই জিনিসটা সেই জায়গাটা দিয়ে তোমরা আমরা সেইভাবে ভিউজ পাই না, খারাপ লাগে সেটাই। মার শরীর খুব খারাপ ছিল তোমরা জানো, তাও মানে বলে না দশভুজা, সেটা হচ্ছে সত্যি কথা, আমার মা দশভুজা, কারণ সংসার সামনে দোকানদারি সব কিছু এখন মারেই হাতে মা করছে, তার সাথে তো এগুলো জমিতে বাবাকে হেল্প করা বাবাই আর মাই করে এখন। আমার বাবা মা এত কষ্ট করে মানে স্কুল তুলে নিয়ে আসলো, তাদের জন্য তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইব তো অবশ্যই আসা দরকার, কারণ এই বয়সে তারা এতটাই কষ্ট করছে ছেলে মেয়ের জন্য, আর আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে এরকম বাবা মা থাকা দরকার, তাহলে ছেলে মেয়ের চিন্তা আর কখনোই হয় না। তো টাটা, বাই বাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো।